ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলায় চাটা করে খাওয়া হয়ে গেছে আর গোলা রুটি করেছিলাম, খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, ওই দেখো ভাতও হয়ে গেছে। আর এখন রান্না করছি, ডিমটা বসাবো, ডিম রান্না করছি, এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এবার আলুটা দিয়ে দিই। একটা ডিম ভেঙে গেছে, ভেঙে কুসুম বেরিয়ে গেছে বাইরে, দেখো। আলু কষাতে দিয়ে দিয়েছি, দেখো পেঁয়াজ দিয়ে একটা দিয়ে দিয়েছি। এবার মশলা টশলা দিয়ে দেবো, দেখো পাতার উপর মশলা করা আছে, দেখো। এবার জল দেবো, কষানো প্রায় হয়ে এসছে। নুন হলুদ সব মশলাপাতি দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, লঙ্কা, রসুন সব দিয়ে দিয়েছি বেটে কুটে কুটে। এবার জল দিতে হবে। আর এখানে দেখো ডিমগুলো ভেজে রেখেছি, আর একটা ডিমে দেখো ফেটে গিয়েছে বলেছিলাম। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। প্রচন্ড গরম, কালকেও খুব গরম ছিল, কালকে আমাদের এখানে বৃষ্টি হলো, দেখেছো তোমরা, দেখিয়েছি তোমাদেরকে। তো আজকে প্রচুর গরম, বৃষ্টি হবে কিনা জানা নেই। এখন দেখছো আমার স্নান করা হয়ে গেছে, স্নান টান করে মাথা টাথা আছড়িয়ে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি, তো সিঁদুর পরে নিয়েছি। তো এখন পুজো দিতে যাব, আর সকালবেলা থেকে তোমাদের শেয়ার করা হয়নি, এখন বাজে 12টা। তো সকালে চাটা করেছিলাম, তা করিনি, কালকে রাতে রুটি করেছিলাম, রুটি ছিল, সেই রুটি দিয়ে আর চা দিয়ে খাওয়া হয়েছে। আজকে সকালে আর রুটি করিনি, তো কালকে রুটি দিয়েই খাওয়া হয়েছে চা। আর আজকে রান্না করেছি হচ্ছে মোরলা মাছ, মোরলা মাছ দিয়ে চচ্চড়ি, ডাল, এইসবই রান্না হয়েছে আজকে। আর আমরার টক, তো এগুলোই রান্না হয়েছে, রান্নাও হয়ে গেছে আমার কমপ্লিট। এবার পুজো দেবো, পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, সোনা বাপাকে স্নান করাবো পুজোটা দিয়ে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন আমার উঠোনে দেখো গম মেলা আছে, গম মিলে দিয়েছি, উঠোনে গম মেলা আছে, কতগুলো গম কি করব বলো তো, ভাজবো, ভেজে ছাতু করার জন্য রাখবো, চাল গম মিশিয়ে, আর কতগুলো আটা করার জন্য দেবো, ভাঙাবো। তো ফ্রেন্ডস আমি ফুল তুলে নিয়ে আসি, এই দেখুন আমি ফুল তুলতে চলে এসেছি ফ্রেন্ডস, এই দেখো তুলে নিলাম। আর এখান দিয়ে দেখো লঙ্কা গাছ লাগিয়েছে, ওগুলো সব লঙ্কা ধরবে, কালো কালো লঙ্কা, দেখো ফুলগুলো তুলে নিই আমি, বেশি ফুল নয়, অল্পই ফুল, ভালো মতো বৃষ্টি হচ্ছে না এদিকে, তার কটাই ফুল। ও ফ্রেন্ডস মাঠে ভেড়া যেতে যেতে দেখো আমাদের বাড়ির দিকে ঢুকে গেল, ওই দেখো যাচ্ছে, আর এই যে গরু, আজকে হচ্ছে রথ, ওই দেখো ঠাকুর আছে। তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা, রথযাত্রায় অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ফ্রেন্ডস আমার পুজো দেওয়া হয়ে গেছে, সোনা বাপাকে চান করাবো, দেখি ও কোথায় গেল। আরে দেখো পেয়ারা গেছে, পেয়ারা ধরেছে কত, আর সৈনি তো খেয়েই নিচ্ছে, কাঁচা কাঁচা পেয়ারাগুলোই খেয়ে নিচ্ছে সব, দেখবে দেখো কত পেয়ারা।
এইখানেই অনেকগুলো পেয়ারা দেখো, অনেক পেয়ারা ধরেছে, অনেক 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 প্রচুর। তো ফ্রেন্ডস, বলেছিলাম আজকে রথ, ওই দেখো বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে আমাদের এখানে। ওই দেখো আসছে, কত সুন্দর সেজেছে। চটি না খুললে হবে না, সবাই চটি খুলেছে, চটি না খুললে দড়ি দেখা যায় না। তো ফ্রেন্ডস, আমার কাস্টমার চলে এসছে, দেখো চুল কাটবে এখন, আর বুলটি এসেছিল, ভুরু প্লাক করেছে, ভুরু প্লাক প্লাক ভুরু প্লাক করে, ভুরু প্লাক করে চলে গেছে বাড়ি। তো এখন আছে, দেখো চুল কাটবে, চুলটা কত সুন্দর, চুলটা এখন জল দিয়েছি তো অনেকটা বসেছে, নয়তো একদম ছড়িয়েছিল একদম। একটু প্লেন করে কাটবে বলছে, রথের দিনে চুল কাটলে রথের চাকা যত ঘুরবে চুল তত বাড়বে, তো তার জন্য বেবি চুল কাটবে এখন। মাথায় প্রচুর চুল, আমার চুল কাটার চিরুনিটা ডাব ছিল না, তারপরে ওর এই যে মাথা ছড়ানোর চিরুনিটা নিয়ে আসলো বাড়ি থেকে। তো আমি চুলটা কেটে নিই, আর দেখো সাজুগুজু করে চলেছে এদিকে, অন্নপ্রাশন আছে আজকে, আমাদের নেমন্তন্ন আছে। সন্ধ্যাবেলায় কি অবস্থা আমার, তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি সেডি হচ্ছি। তো আমাদের এখানে বলেছি অন্নপ্রাশন আছে, দেখো আমি এই টিপটা পরেছি, বোঝাই যাচ্ছে না, এটা কিন্তু অরেঞ্জ কালারের, অরেঞ্জ কালারের শাড়িটাতে আছে এই যে, তো অরেঞ্জ কালারের টিপটাই পরেছি, কিন্তু বোঝা যাচ্ছে না, বিচ্ছিরি লাগছে। তার জন্য তো আমার দিদিও ভিডিও করতো, এরকম টিপ পরতো বোঝা যেত না ভালো, তার জন্য দেখতে ভালো লাগতো না, দিয়ে দিদিকে বলেছি, তার জন্য এখন দিদি সিদ্ধরে টিপ করে ভিডিও করে, যেগুলো ওর চ্যানেলের ভিডিও রানি এসেছি, সেটাই সেটাই তো প্রথমে করতো। তো আজকে আমিও দেখছি যে টিপটা এত সুন্দর কালারটা, কিন্তু এইখানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে না একটু দূরে নিলে যে টিপ করেছি বলে। তো ফ্রেন্ডস, রেডি হচ্ছি আমি, হচ্ছে অন্নপ্রাশনে যাব, তার জন্য তো দেখো
তো মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো, কানেরটা একটু পাল্টাবো, একটা মালা পরবো, একটুখানি লিপস্টিক পরবো, তাহলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো আমি পুরোপুরি রেডি, এই যে আমি রেডি হয়ে গেছি। আমার স্টিকটা কোথায় খুঁজে পাচ্ছি না, তো এই শাড়িটাই পরেছি। এই যে, তো চলো যাই এবার। হালকা লিপস্টিক পরেছি, বেশি পরিনি। ও নেল পালিশ পরিনি, নেল পালিশটা পরিনি। তো ফ্রেন্ডস দেখো আমার নেল পালিশও পরা হয়ে গেছে। এটা হচ্ছে সিলভার কালার, আর এটা তো দেখতেই পাচ্ছো ব্লু কালার, আর পায়ে পরেছি গোল্ডেন কালারে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো দেখো সোনা পাপাও রেডি, সোনা পাপাও যাবে। ওই যে মা, ওই যে ওখানে মনামাসি বাবা, মনামাসি আর ইয়ে কই, এই যে রিম্পা, রিম্পারানি, ফরফরানি, এই তো আমার সোনা পাপা, এই যে সোহিনী। চলো দেখো পুচকুটা, পুচকুটার গরম লেগেছে এখন। এই দেখো কাঁথাটা কত সুন্দর, নকশি কাঁথা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব সুতোর কাজ। এই দেখো দেখেছো, সব সুতোর কাজ, দূরে থেকে দেখো কত সুন্দর লাগছে। কি বলো বলো, তোমার নাম বলো, বলো ওর নাম বলো। পিউ, পিউ সরকার, পিউ সরকার। এই বাবারে, এই বাবারে ধরেছে দেখো মুখে, কি করছো নাকি? গরমের মধ্যে বাচ্চা কাচ্চা বোন, তুমি এদিকে আসো, ছোট বোনের এখানে আসো, এখানে এখানে আসো, ধরো ছোট বোনকে। এই দেখো, হাই পিউ, এই যে আমি ছোট্ট শিশুটাকে শান্তি থাকুক, আপনাদের হ্যালো ফ্রেন্ড আপনারা জানাই, আপনারাও আশীর্বাদ করুন, আপনারাও আশীর্বাদ করুন, বলো বলো হাই। ছোট বোনকে বলে দিয়েছে, এর বাবারে এদিকে এদিকে করে দাও। হ্যাঁ এই দেখো, দেখো এখানে সব বৈষ্ণবগণ আছে, এখানে কীর্তন হচ্ছিল, গান হচ্ছিল তখন। দাদাটা কোলে নিচ্ছে বুনুকে, ছোট বুনুকে একটু হামি দাও, হামি দাও একটু, এখানে এখানে হামি দাও, এখানে কেন লজ্জা লাগবে, হামি দিতে হয় ছোট বুনুকে, না হলে নিয়ে নেবো। এখানে একটা হামি দাও, এদিকে এদিকে শোনো, হামি দাও দাও, এদি বাবা, এদি বাবা। ফটো তুলি, ভিডিওতে আসতে চায় না, হ্যাঁ ভিডিওতে আসতে চাও না কও। দেখো মল্লিকা, তুই কি খাবি, মিষ্টিটা খাবি, মিষ্টি না, মিষ্টিটা খুব মিষ্টি।
হ্যাঁ না না কত বড় হ্যাঁ করছে রে তো ফ্রেন্ডস দেখো নেমন্তন্ন খেয়ে বাড়ি চলে এসেছি আসো না বাবা ওই দেখো কাকিদের ঘরে আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো ওকে গুড নাইট বাই বাই সুইট ড্রিমস